সংস্কার হতে চলেছে রাজধানীর সেন্ট্রাল রোডের শিববাড়ির দীঘি সহ আরো বেশ কয়েকটি দীঘি আট কোটি টাকা খরচ করে হবে দিঘিগুলির সংস্কার ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়ে গেছে আগামী সোমবার অমৃত প্রকল্পে কাজগুলোর শিলান্যাস শনিবার দিঘিগুলি ঘুরে দেখলেন আগরতলা পুর কমিশনার ডক্টর শৈলেশ যাদব সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা এক সপ্তাহ ধরে চলছে আমরুত সপ্তাহ আমরুত সপ্তাহ উপলক্ষে দেশ জুড়ে বিভিন্ন উন্নয়নমূলক হাতে নিয়েছে কেন্দ্রীয় কর্মসূচি সরকার তারই অঙ্গ হিসেবে রাজধানী তিনটি বড় দিঘি সংস্কারের উদ্যোগ নিয়েছে আগরতলা পুর নিগম এবং স্মার্ট সিটি কর্তৃপক্ষ এই তিনটির মধ্যে রয়েছে রাজধানীর সেন্ট্রাল রোডের শিববাড়ির দিঘি অভয়নগর বাজার সংলগ্ন দিঘি এবং নিগমের এগারো নম্বর ওয়ার্ডের ভেটেরিনারি কলেজ সংলগ্ন দিঘি এই তিনটি কাজের জন্য আট কোটি টাকা খরচ করা হবে আগামী সোমবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে শিববাড়ির দিঘির পার নির্মাণ কাজের শিলান্যাস হবে সেখানে জবরদখল মুক্ত করে পার বাধার পাশাপাশি দিঘির চারপাশ সাজিয়ে তোলা হবে লাইটিং মাধ্যমে শনিবার দিঘিগুলোর পারিপার্শ্বিক অবস্থা খতিয়ে দেখলে নাগরতলা পুর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ যাদব সহ কাউন্সিলর এবং প্রশাসনিক কর্মকর্তারা কমিশনার বলে ইতিমধ্যেই রাজধানীর বেশ কিছু পুকুরের সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে এবার আমরুত সপ্তাহে রাজধানীর আরও তিনটি বড় দিঘি সংস্কার করা হচ্ছে